সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। আমরা একটি কঠিন দুঃসময় অতিক্রম করছি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইস্কাটনের ল্যাডিস ক্লাবে এক ইফতার মাহফিলের সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে বিএনপির উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি সমস্ত জাতির উপর চেপে বসে আছে, আমাদের সকল আশা আকাঙ্ক্ষা ব্যর্থ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এ অবস্থার অবসানে আমরা আন্দোলন সংগ্রাম শুরু করেছি। সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এক দফার আন্দোলন সকল গণতান্ত্রিক শক্তিকে সমন্বিতভাবে লড়াই করতে হবে, তাহলে আমরা যে চূড়ান্ত আন্দোলনের জন্য কাজ করছি সেই আন্দোলনের বিজয় অর্জিত হবে। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুর মঈন খান, সেলিমা রহমান, গণতান্ত্রিক বাইম ঐক্যের সমন্বয়ক হারুনুর রশিদ, জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ। সবুজের পতাকাই জাতিকে উপহার দিয়েছে, আল্লাহ শ্রী বাংলা নগরী যে উদ্যানে চিরনিদ্রায় শায়িত রয়েছে, মেহরবানি করে আমাদের প্রিয় নেতাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে আর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ বিএনপি চেয়ারপারসন, আল্লাহ আমাদের প্রিয় নেত্রী মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে মিথ্যা মামলায় ফরমাইশি রায়ের মাধ্যমে আল্লাহ 6 বছরের অধিক জেলখানায় বন্দী করে রেখেছে জালেম সরকার, আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদের প্রিয় নেত্রীকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। কত সত্যের পথে অবিরাম শীর্ষ খবর।